हेलो व्यूअर्स, आज के तुम्हारे संगे करब क्लास टेनर तुम्हारे जो मॉडल क्वेश्चन पेपर बैरिए बेसिकर जो तरह बीस त्रिस पर्त समाधान तरह के जोगुल क्वेश्चन छो सबग समाधान करें ये चैनल पोस्ट कर दीची जो ना देखे थको देखे नीते पर स्टैंडार्डर सबग क्वेश्चन समाधान कर चैनल पोस्ट कर देवा देखाना जा एकुश नम्बर क्वेश्चन का कि बोलते देखो हमें बीस पर्त आगे समाधान कर नहीं प्रथम एकुश नम्बर क्वेश्चन दिए दिए टेन देखो एकदम सीम्पल सीम्पल क्वेश्चन एखे छो एन प्रथम दिए दिए सीम्पल थीटार वैल्यू बेर करते हैं थीटार वैल्यू जो एखे बसिए दी कॉस टू थीटार वैल्यू बेरिए जाए देखो थीटार वैल्यू हमें क्या करूँ जो पद्धति बेर करते देखो एखे सीम्पल क्या व्यवहार करते टेन रेखे दिल टेन थीटा रेखे दिल कि करलम ये टेन टू थीटा आज अपोजिट साइड नहीं गलम एखे इनटू छो अपोजिट साइड चले गए डिवाइड हो जाए टेन टू थीटा एखे डिवाइड आर वन बाय टेन जानी टेन थीटा इक्वल्स टू की वन बाय वन बाय कॉट थीटा ठीक है कॉट थीटा तेल कॉट थीटा इज इक्वल टू वन बाय टेन थीटा तो टेन थीटा उल्टे दिले कॉट थीटा हो जाए टेन थीटा इक्वल्स टू हमें कॉट टू थीटा एवं हमें जो एक चेंज करते टेन को चेंज करते कॉट को चेंज करते जो एक चेंज कर ले जाए एखान जो टेन के हमें कॉट के चेंज कर दी कॉट के चेंज कर ले हो जाए कॉट इज इक्वल टू की टेन नाइनटी माइनस थीटा 90 माइनस और एखे थीटा हलो टू थीटा तो सीम्पल एखान टेन और टेन उठे जाए थीटा इक्वल्स टू हमें 90 माइनस टू थीटा तो एकदिगे आसें थीटागुलि थीटा एखे माइनस छो प्लस हो जाए टू थीटा इक्वल्स टू 90 एंड एखे हो जाए थ्री थीटा इक्वल्स टू 90 सो सीम्पल थीटा जैगे थको एखे थ्री डिवाइड एखे इंटू छो अपोजिट साइड चले डिवाइड हो जाए 90 के डिवाइड कर ले 30 তাহলে আমাদের কি তো হবে থিটা ইজ ইকুয়াল টু 30 একদম সিম্পল ভাবে থিটার ভ্যালু বেরিয়ে গেছে তাহলে দেখো আর এখানে ফর্মুলাটা কি লিখেছি এটা হলো টেন আমাদের টেন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমাদের কট থিটা এই ফর্মুলাটা লাগিয়েছি না ঠিক আছে সিম্পল ভাবে বার কট কে চেঞ্জ করলে টেন হয়ে যাবে এবার দেখা যাক এখানে মানটা বসিয়ে দেবো জাস্ট আমার থিটার ভ্যালু ঠিক আছে সুতরাং আমাদের কসের জায়গায় কস বসবে টু ইন্টু থিটার ভ্যালু হলো সিক্স আমাদের 30 বেরিয়েছে ঠিক আছে থিটার জায়গায় বসিয়ে দেবো 30 তাহলে সিম্পল ভাবে কত বেরিয়ে যাবে এখানে cos আমাদের 60 বেরিয়ে যাবে ঠিক আছে cos 60 ইজ ইকুয়াল টু হাফ আমরা ভালো করেই জানি তাহলে এটাই হবে আমাদের নির্ণয় আনসার সিম্পল ভাবে তাহলে আমাদের কি দেখো 21 নাম্বার কোশ্চেনটা সমাধান হয়ে গেছে ঠিক আছে তাহলে এবার দেখানো যাক 22 নাম্বার কোশ্চেনটা 22 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো একটি উলম্ব দণ্ড আছে ঠিক আছে ছায়ার দৈর্ঘ্য আমাদের সিম্পল ভাবে এটা হাইট অ্যান্ড ডিসটেন্স থেকে এসেছে হাইট অ্যান্ড ডিসটেন্সের সবগুলি কোশ্চেন সমাধান করে এই চ্যানেলে পোস্ট করে দেওয়া হয়ে গেছে ঠিক আছে একটি উলম্ব দণ্ড এবং দণ্ডটির ছায়ার দৈর্ঘ্যর অনুপাত দিয়ে দিয়েছে ঠিক আছে আমরা প্রথম আগে চিত্রটা এঁকে নেব আমাদের সিম্পল হয়ে যাবে তাহলে দেখা যাক আমাদের ধরুন এটা একটা দণ্ড আছে আর এটা আমাদের দণ্ডের ছায়াটা ঠিক আছে এবং বলছে কি দণ্ড এবং ছায়ার অনুপাত বলে দিচ্ছে এখানে 1:√3 1:√3 ঠিক আছে এবং আমাদের কি বের করতে বলছে এখানে থিটার উন্নতি কোণ বের করতে বলছে ঠিক আছে আমাদের যে কোণটা এ কোণের উন্নতি কোণ বের করতে বলছে এটা ধরনি থিটা ঠিক আছে এটা ধরনি এ এটা ধরনি বি এবং এখানে ধরনি সি এ বি হলো আমাদের কি আমাদের স্তম্ভের উচ্চতা সিম্পল ভাবে 22 নাম্বার আমরা লিখতে হবে তাহলে এগুলি ঠিক আছে এ বি হলো স্তম্ভের উচ্চতা বি সি হলো ছায়ার দূরত্ব ঠিক আছে আর এটা হলো অনুপাত দিয়ে দিয়েছে আমাদের কত 2:3:1 তাহলে সিম্পল ভাবে আমরা লিখতে পারি এখানে টেন তাহলে প্রথম আগে লিখে নিতে হবে যে এ বি হলো আমাদের দণ্ডের উচ্চতা বি সি হলো ছায়ার উচ্চতা এগুলি আর আমরা লিখছি না ঠিক আছে এবং আমাদের কোণের মান হলো উন্নত কোণ হলো এখানে থিতা ঠিক আছে এবং তাহলে আমাদের টেন থিতা টেন থিতা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি লম্ব মিনস কি এখানে এ বি ঠিক আছে আর ভূমি ইজ ইকুয়াল টু কি বি সি ঠিক আছে এখানে বি আর সি এখানে আমাদের দেখো লম্ব এখানে দিয়ে দিচ্ছে লম্ব এবং ভূমির অনুপাত দিয়ে দিয়েছে 2:1:3 ঠিক আছে আমাকে এখানে বলে দিয়েছিল ছায়া উলম্ব দণ্ড এবং যা দণ্ডটির ছায়া ঠিক আছে আমাদের উলম্ব দণ্ড এবং দণ্ডটির ছায়ার অনুপাত ঠিক আছে তাহলে দণ্ডটা ধরলাম 1 এটার অনুপাত 1 আর এটার অনুপাত ছিল 3 এটা এক্স ধরনি এটাও ধরনি এক্স ঠিক আছে এটা হলো 1x আর এটা হলো √3x ঠিক আছে এটা হলো আমাদের লম্বটা আর এটা হলো আমাদের কি এটা ছায়ার দৈর্ঘ্যটা ঠিক আছে সিম্পলভাবে এখানে মানগুলি তাহলে বসিয়ে দেবো জাস্ট টেন থিটা ইকুয়েলস টু এটা এক্স ধরেছি কারণ কি অনুপাতে দিয়ে দিয়েছিল অনুপাত থেকে মান ধরে নিয়েছি তাহলে 1x ডিভাইডেড বাই √3x এক্স এক্স কেটে যাবে তাহলে টেন থিটা ইকুয়েলস টু 1/√3 জাস্ট মানগুলি বসিয়ে দেবো তাহলে এখানে টেন √3 এখানে মান কত আমার জানি টেন আমাদের 60 ডিগ্রি ইজ ইকাল টু √3 আর টেন 30 ডিগ্রি ইজ ইকাল টু হলো 1/√3 তাহলে টেন এখানে কী হয়ে যাবে 30 ডিগ্রি তাহলে এখানে সিম্পল হবে টেন 30 ডিগ্রি টেন টেন উঠে যাবে তাহলে থিটা ইকুয়েলস টু
30 ডিগ্রি আর এটাই আমাদের আমাদের কোণের মানটা কত জিজ্ঞেস করছিল ঠিক আছে কোণ ইজিগাল টু এখানে 30 ডিগ্রি হবে সূর্যের উন্নতি কোণ ঠিক আছে এখানে কত হবে 30 ডিগ্রি তাহলে সিম্পল ভাবে দেখো আমাদের কি 22 নম্বর কোশ্চেনটা সমাধান হয়েছে জাস্ট এখানে লিখে নিতে হবে AB হলো আমাদের স্তম্ভের উচ্চতা BC হলো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং আমাদের থিটা হলো উন্নতি কোণের মান সূর্যের থেকে উন্নতি কোণ ঠিক আছে একদম সিম্পল ভাবে একদম দেখো 23 নম্বর কোশ্চেনটা কি বলছে এখানে আমাদের চিত্রে আমাদের একটা চিত্র দিয়ে দিয়েছে দেখো চিত্রটা এখানে আগে ঠিক আছে কোন একটা স্তম্ভের মধ্যে রাখা হয়েছে ঠিক আছে এখানে বলছে যে একটা দেওয়াল উপর রাখা হয়েছে এই চকমটা এটা হলো দেওয়ালটা তাহলে পি এবং কি হলো দেওয়াল এবং আমাদের পি আর হলো আমাদের মইটা চকমটা এবং এটা হলো আমাদের দূরত্বটা তাহলে আমাদের কি বের করতে বলছে এখানে দেখা যাক এবং এখানে আমাদের বলে দিচ্ছে যে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো এই দেওয়ালটার উচ্চতা কত সেটা বের করতে বলছে একদম সিম্পল এটা আমাদের কি অতিভুজ দিয়ে দিয়েছে আর আমাদের কি বের করতে হবে লম্ব বের করতে হবে তাহলে অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কি সাইনের সম্পর্ক এগুলো আমরা কি সিম্পলভাবে আমরা যখন ইন্ট্রোডাকশন ভিডিওতে আলোচনা করেছিলাম তখনই সবগুলি জিনিস আলোচনা করেছিলাম ত্রিকোণমিতি ঠিক আছে তাহলে দেখা যাক এটার মধ্যে কি সূত্র হবে প্রথম লিখে নেব আমরা পি কিউ ইজিক্যাল টু আমাদের দেওয়ালের উচ্চতা ঠিক আছে কিউ আর হলো দেওয়াল থেকে মইয়ের পাদদেশের দূরত্ব এবং পি এবং আর হলো আমাদের চকমের উচ্চতা ঠিক আছে চকমের দৈর্ঘ্য তাহলে আমার 23 একদম সিম্পলভাবে এটা করে নেব এটা হবে সাইন দিয়ে সাইন আর এটা হবে 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি ইজিক্যাল টু সাইনের মান কি আমাদের সাইন ইজিক্যাল টু হলো আমাদের লম্ব বাই অতিভুজ তো লম্ব এখানে কত পি কিউ এটাই বের করতে বলছে আর অতিভুজ হলো 20 একদম সিম্পলভাবে এখানে সমাধান করে দেবো এটা ফিটে আছে দেখো সাইন সাইন 60 ইজিক্যাল টু কি রুট 3/2 সাইন 60 মান ইজিক্যাল টু পি কিউ ডিভাইডেড বাই 20 বজ্রগুণ করে দেবো এখান থেকে যদি কেটে দিই তাহলে এখানে 10 হয়ে যাবে এবার বজ্রগুণ করে দিই তাহলে নিচে 1 দিয়ে গুণ করলে পি কিউ ইজিক্যাল টু 10√3 আর এটা হলো ফুট ঠিক আছে এটা ফুট দিয়ে দিয়েছে তারা কারণ একটা মান ফুটে দিয়ে দিয়েছে তাহলে সবগুলি মান আমাদের কি সিম্পলভাবে ফুটে বেরোবে তাহলে এটা সিম্পলভাবে এটারও আনসার বেরিয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের দেওয়ালের উচ্চতা কত হলো 10√3 ফুট ঠিক আছে একদম সিম্পলভাবে তাহলে আমাদের কি 23 নম্বর কোয়েশ্চেনের আনসারটা হয়ে গেল এবার তাহলে দেখে নেওয়া যাক 24 নম্বর কোয়েশ্চেনটা দেখো 24 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুকে ঠিক আছে একটা শঙ্কু আছে লম্ব বৃত্তাকার এবং বলছে যে এই শঙ্কুটাকে কি করলো ভূমির সমান্তরালে কোনো সমান্তরাল দিয়ে এই কাটা হলো একটা আমাদের সিম্পলভাবে আগে একটা শঙ্কু এঁকে নিই দেখো এরূপ একটা আমাদের শঙ্কু আছে এবং ভূমির সমান্তরাল যে কোনো একটা অংশে এটা কেটে নেওয়া হলো এই জায়গায় ধরে নাও এটা কেটে নেওয়া হলো তাহলে এটা কি হয়ে যাবে উপর দিয়ে এমন কি শীর্ষবিহীন শঙ্কু হয়ে যাবে এটা এটা হয়ে যাবে কি শীর্ষবিহীন শঙ্কু তাহলে এখানে কি বলছে দেখা যাক এটা দেখা যাক তারপরে কি বের করতে বলছে এখানে ঠিক আছে তাহলে এখানে বের হচ্ছে প্রস্থচ্ছেদটি কি হবে এই যে প্রস্থচ্ছেদটা আছে সেটা কি হবে দেখো এটাকে কি বলা হয় এটা শীর্ষবিহীন আমরা জানি শীর্ষবিহীন আমাদের কি শঙ্কু ঠিক আছে এটাকে ইংলিশে কি বলা হয় ইংলিশে বলা হয় ফ্লাস্টাম ঠিক আছে এটাকে বলা হয় ফ্লাস্টাম এবং এটা শীর্ষবিহীন ত্রিভুজ বলা হয় এটা একটা ল্যাটিন শব্দ এটাও তোমাদের মনে রাখতে পারো এটা তোমাদের টেক্সট বুকের মধ্যে আছে ঠিক আছে এটাকে কি বলা হয় ফ্লাস্টাম এটা 13 নম্বর চ্যাপ্টার ঠিক আছে আর এটা হলো ব্যাসার্ধ এটাকে বলা হয় ফ্লাস্টাম ঠিক আছে ফ্রাস্টাম এটা একদম সিম্পল হবে ফ্রাস্টাম এই জিনিসটা মনে রাখতে হবে এটা কি বলা হয় ফ্রাস্টাম এতটুকুই জিজ্ঞেস করেছে এটা কোনো কোয়েশ্চেন না ঠিক আছে জাস্ট একটা 1 মার্কের একটা কোয়েশ্চেন ঠিক আছে আমাদের শীর্ষবিহীন যে আমাদের শঙ্কু আছে সেটাকে কি বলা হয় ফ্রাস্টাম বলা হয় ঠিক আছে তাহলে এবার দেখে নেওয়া যাক তারপরে কোয়েশ্চেনটা এবার দেখো আমাদের 25 নম্বর কোয়েশ্চেনটা কী দিয়ে দিয়েছে আমাদের কিছু মান দিয়ে দিয়েছে পরিমাপের একটি আয়তঘন দেওয়া আছে এবং আমাদের বলছে 6 সেমি ভবিষ্যৎ কতগুলি ঘনক তৈরি করা যাবে একটা আমাদের আয়তঘনক আছে এবং এত এটাকে কেটে বা গলিয়ে কয়টা ঘনক তৈরি করা যাবে সেটা আমাদের বলছে বের করতে ঠিক আছে দেখো সিম্পলভাবে 25 নম্বর কোয়েশ্চেনটা ঠিক আছে আমাদের যে মানগুলি আছে তাহলে আমাদের সিম্পলভাবে করো এই দেখো কীভাবে আমাদের একটা বড় আয়তঘনক এখানে দিয়ে দিয়েছে বড় আয়তঘনক এবার সিম্পলভাবে কী করবো এই আয়তঘনকটাকে গলিয়ে ধরে নাও তোমরা কি কিছু ঘনক তৈরি করবে ঠিক আছে এবার সবগুলি মান দিয়ে দিয়েছে এবার বলছে কয়টা ঘনক তৈরি করা যাবে ঠিক আছে আমাদের যে আয়তঘনকটা দিয়ে দিয়েছে আয়তঘনকের মানগুলি হলো 42 আমাদের 42 আর এখানে হবে 36 আর এখানে হয়ে যাবে 24 সবগুলি মান দিয়ে দিয়েছে এবং ছোট একটা আমাদের বলছে ঘনক তৈরি করবে এবার এই ঘনকের সবগুলি মান কত 6 6 6 দিয়ে দিয়েছে বলছে কয়টি ঘনক তৈরি করা যাবে একদম সিম্পল এই বড়টার আয়তন বের করবো এই ছোটটার আয়তন দিয়ে ডিভাইড করে দেবো তাহলেই বেরিয়ে যাবে ঠিক আছে নির্ণয় ঘনকের সংখ্যা সুতরাং আমাদের নির্ণয় ঘনকের সংখ্যা ইজিক্যাল টু কী হবে এই পুরোটার আয়তন কী হয়ে যাবে 24 ইন্টু 36 ইন্টু 42
এটার আয়তন ডিভাইডেড বাই এই ঘনকের আয়তন। ঘনকের আয়তন কি হবে, এ কিউব, মিস কি এখানে 6 × 6 × 6 এখানে কেটে দিলেই আমাদের আনসার বেরিয়ে যাবে। এখানে 6 × 6 = 36 দিয়ে 36 কে কেটে দিলাম, 6 দিয়ে আমাদের যদি 24 × 4 = 6 = 24 মিস কি 4 × 42 এতটি। এবার কেটে দেবো এটাকে, ঠিক আছে। মিস সিম্পলভাবে কী করলাম, আমাদের আয়তন, আমাদের আয়ত ঘনকটা আছে সেটার আয়তনটা লিখলাম, আর নিচে লিখে করলাম ঘনকটার আয়তন, একটা ঘনকের আয়তন লিখলাম, ডিভাইড করে দিলাম। এখানে কত হবে 8, আর এখানে হবে 16, এত টি একদম সিম্পলভাবে তাহলে আমাদের আনসার বেরিয়ে গেল 168টি। ঠিক আছে, এতটি আমরা কী করি করতে পারবো, ছোটো ছোটো ঘনক তৈরি করতে পারবো। ঠিক আছে, আয়ত ঘনকটাকে গুলিয়ে এই ছোটো ছোটো ঘনক তৈরি করতে পারবো 168টি, একদম সিম্পলভাবে। তাহলে 25 নম্বর কোয়েশ্চনটা সমাধান হয়ে গেলো। তাহলে এবার দেখে নেওয়া যাক 26 নম্বর কোয়েশ্চনটা বলছে কি, দেখো 8 সেমি ব্যাসার্ধ এবং 2 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ধাতব লম্ব বৃত্তাকার চোঙ গলিয়ে, ঠিক আছে, একটা আমাদের চোঙ আছে এটাকে গলিয়ে দেখা যাক কী তৈরি করা যাবে। সম্ভবত এটা কী তৈরি করবে, একটা শঙ্কু তৈরি করবে, ঠিক আছে, এবং শঙ্কুর আমার ব্যাসার্ধ জিজ্ঞেস করছে। দেখো আমরা যখন চোঙকে গলিয়ে ব্যাসার্ধ যে একটা জিনিসকে গলিয়ে আরেকটা জিনিস তৈরি করবো, তাহলে সিম্পলভাবে তার আয়তন সেম থাকবে, আয়তন সর্বদা সেম থাকবে। তাহলে 26 প্রথম কী কাকে গলিয়ে দেখা যাক, এখানে বলছে একটি লম্ববৃত্তাকার ধাতব আমাদের কি চোঙ গলিয়ে, আচ্ছা চোঙ আছে, একটা চোঙ এঁকে নিই, ঠিক আছে, একটা চোঙ এটাকে গলিয়ে দেওয়া হবে। আর চোঙের আমাদের মানগুলি কী দেওয়া আছে দেখা যাক, চোঙের মানগুলি এখানে দিয়ে দিয়েছে 8 সেমি ব্যাসার্ধ, আমাদের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু দিয়ে দিয়েছে 8, এবং আমাদের উচ্চতা, ঠিক আছে, উচ্চতা ইজিক্যাল টু 2 সেমি উচ্চতা বিশিষ্ট, এখানে 2 সেমি উচ্চতা দিয়ে দিয়েছে। এটা দেখে একটা শঙ্কু তৈরি করবে, শঙ্কু তৈরি করা হবে। এবার দেখা যাক শঙ্কুর কী কী মান দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, শঙ্কুর এটা ধরে নিলাম আমরা H1, আর এটা ধরে নিলাম R1, এটা ধরে নিলাম R2, আর এটা ধরে নিলাম H2, কারণ এগুলি লাগবে আমাদের আয়তন বের করতে, ঠিক আছে, ধরে নিলাম আমরা। তাহলে এখানে দিয়ে দিয়েছে গলিয়ে 6 সেমি উচ্চতা বিশিষ্ট, এবার উচ্চতা বলছে 6 সেমি, ঠিক আছে, 6 সেমি উচ্চতা বিশিষ্ট, এবং একটি কী তৈরি করা হলো, লম্ব বৃত্তাকার শঙ্কুতে পরিণত করলো। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত, এই ব্যাসার্ধটা কত সেটা নির্ণয় করতে বলছে, এই দুটোর আয়তন সেম হবে। তাহলে আমরা লিখতে পারি যে চোঙের আয়তন ইজিক্যাল টু শঙ্কুর আয়তন, ঠিক আছে, এটিকে দিয়ে আমরা লিখতে পারি, মানগুলি সব জানা আছে। চোঙের আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা লিখে নেবো আগে, চোঙের আয়তনের ফর্মুলা কী, পাই আর স্কোয়ার এইচ, এবং এটা R1 ধরেছি, এটা H1 ধরেছি, R1 H1 ইজিক্যাল টু পাই, এখানে 1/3 হবে, কারণ শঙ্কুর 1/3, পাই আর স্কোয়ার, আর মিনস কত হবে R2, আর এখানে হবে H2। এবার সবগুলি মান বসিয়ে দেবো তাহলে আনসার বেরিয়ে যাবে। দেখো আমরা সিম্পলভাবে পাই পাই কাটতে পারি, পাই তো ভ্যালু একই থাকবে, ঠিক আছে, এখানে সবগুলি সিম্পলভাবে মানগুলি বসিয়ে থাক। এখানে আর এর ভ্যালু 8, মিনস কি 8 × 8 × এইচ এর ভ্যালু এখানে কত 2 × এই দেখো এখানে 3টা ডিভাইড আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে, তাহলে 3। আর এখানে আর এর ভ্যালু ধরো নেই, আর এর ভ্যালু তো বের করবো আমরা, পাই আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার এখানে, তাহলে R2² × H, এইচ এর ভ্যালু 6, তাহলে দেখা যাক এখান থেকে কেটে আমাদের কত মানটা বেরোয়, ঠিক আছে, এখানে 6 দিয়ে আমরা সিম্পলভাবে এখানে 6 আর এখানে 6 কাটতে পারি, 3 × 2 = 6 আর এখানে 6 কেটে দেবো, তাহলে এখানে কি 8 × 8 মিন কি 8² = R2² স্কোয়ার কেটে যাবে, সুতরাং R2 = আমাদের 8 হয়ে যাবে। মিস কি আমাদের সিম্পলভাবে তাহলে আমাদের কী বেরিয়ে গেছে, আমাদের যে শঙ্কুটা আছে তার ব্যাসার্ধ বেরিয়ে গেছে, একদম সিম্পল, কারণ কি আমরা এটা গলিয়ে এটা তৈরি করবো, তাহলে তার আয়তন এবং তার আয়তন তো সেম হবে, আয়তনগুলি সেম করে দিয়েছি, এখানে একটাই মান আমাদের মিসিং ছিল ব্যাসার্ধটা, ব্যাসার্ধটা বেরিয়ে গেছে একদম সিম্পলভাবে। তাহলে আমাদের কি 26 নম্বর কোয়েশ্চনটা সমাধান হয়ে গেলো। তাহলে এবার দেখানো যাক 27 নম্বর কোয়েশ্চনটা, দেখো 27 নম্বর কোয়েশ্চনটা একটা সিম্পল একটি কোয়েশ্চন, বলছে প্রদত্ত তত্ত্বের আমাদের সংখ্যাগুরু মান বের করতে, আগে সংখ্যাগুরু মান বের করতে হলে আমাদের সংখ্যাগুরু মানের ফর্মুলা জানতে হবে, ঠিক আছে, ফর্মুলাটা আগে আমরা টেবিলটা তৈরি করে নিই, কী কী দিয়ে দিয়েছে সেটা আগে লিখে নিই, ঠিক আছে, আমাদের নম্বর এবং পরিসংখ্যা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এনার নাম্বার দিয়ে দিয়েছে আর ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা দিয়ে দিয়েছে, ঠিক আছে, নাম্বার দিয়ে দিয়েছে কত দেখে কত দেখা যাক, এখানে 0 থেকে 20 তারপরে কী দিয়ে দিয়েছে এখানে 20 থেকে 40 40 থেকে 60 আর 60 থেকে 80 60 থেকে 80 তারপর আমাদের ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে এখানে আমাদের 15 15 তারপরে দিয়ে দিয়েছে 6 18 আর দিয়ে দিয়েছে এখানে 10, ঠিক আছে, এটা আমাদের দিয়ে দিয়েছে। এখানে বলছে আমাদের কী বের করতে, এখানে সিম্পলভাবে সংখ্যাগুরু মান বের করতে বলে, সংখ্যাগুরু মানের ফর্মুলা আমাদের বসিয়ে দেবো, ঠিক আছে, সংখ্যাগুরু মান ইজিক্যাল টু সংখ্যাগুরু মান বের করার ফর্মুলা কী, এল, এগুলি কী, এগুলি আমরা ইন্ট্রোডাকশন ভিডিওতে আলোচনা করেছিলাম, যখন আমরা রাশিতত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, টেনের সবগুলি সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এল প্লাস আমাদের কী হয়ে যাবে F1 - F0 ডিভাইডেড বাই 2F1 - F0 - F2 × H, এগুলি কী আবার,
এফ এল কি? এল হলো আমাদের সংখ্যাগুরু মানের আমাদের যে নিম্ন সীমানা আছে সেটা। দেখো এখানে সংখ্যাগুরু শ্রেণী কোনটা, এটা হলো আমাদের সংখ্যাগুরু শ্রেণী, ঠিক আছে। এর নিম্ন সীমানা মিন্স কত হয়ে যাবে 40, মিন্স এল ইজ ইকাল টু, এখানে এল ইজ ইকাল টু 40 এইচ। আর দেখো এইচ মিন্স কি, এইচ মিনে হলো ডিফারেন্স। দেখো এই দুটোর মধ্যে যে ডিফারেন্স আছে সবগুলির মধ্যে ডিফারেন্স সেম থাকবে সবসময় 20। তারপরে এখানে এফ ওয়ান, দেখো এটা হলো আমাদের এফ ওয়ান, এটা হলো আমাদের এফ জিরো, আর এটা হলো আমাদের এফ টু। সবসময় এই জিনিসটি মনে রাখতে হবে। তাহলে এফ জিরো ইজ ইকাল টু এখানে 6, এফ ওয়ান ইজ ইকাল টু 18, আর এফ টু ইজ ইকাল টু হলো আমাদের 10। সবগুলি মান পেয়ে গেছি, পাঁচটা জিনিস আছে, পাঁচটা জিনিসের মান পেয়ে গেছি, সবগুলি মানগুলি বসিয়ে দেবো, জাস্ট এগুলি জিনিসগুলি মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সিম্পলভাবে হয়ে যাবে, এল এর ভ্যালু কত আমাদের 40 প্লাস 2 ইন্টু এফ ওয়ান, এফ ওয়ান হলো আমার 18 মাইনাস এফ জিরো, এফ জিরো আমাদের কত, এফ জিরো হলো 6, আর মাইনাস এফ টু হলো আমাদের 10। এই দুটো লিখে নিলাম, মাইনাস এফ ওয়ান, এফ ওয়ান মানে 18, মাইনাস এফ জিরো, এফ জিরো আমাদের কত, এফ জিরো হয়ে গেলো আমাদের 6, করে দিলাম 6 মাইনাস করে দিলাম, ইন্টু এখানে হয়ে যাবে এইচ মিন্স কি 20, দেখা যাক এখান থেকে কত বেরোয়, 40 প্লাস এখানে কত 36, 26 মাইনাস 16, ঠিক আছে, উপরে হয়ে যাবে 18 থেকে চলে গেলে 12 ইন্টু 20। তাহলে দেখা যাক এখান থেকে সমাধান করে কত বেরোয় এখান থেকে, এখানে 40 প্লাস এখানে 20, 16 চলে গেলে, সরি এখানে 36 হতো, 36 36 20, আর এখানে হবে 12 ইন্টু 20, 20 আর 20 কেটে যাবে, তাহলে এখানে 40 প্লাস 12 মিন্স 52। এটাই আমাদের নিম্ন আনসার, একদম সিম্পল, জাস্ট খালি আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, সংখ্যাগুরু মানের ফর্মুলা, ঠিক আছে। তাহলে হয়ে যাবে মধ্যমাপ, সংখ্যাগুরু এবং যৌগিকগড়, এইগুলির ফর্মুলা মনে রাখতে হবে। আর যৌগিকগড়ের তিনটা ফর্মুলা আছে, তিনটা ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করেছিলাম অনুশীলনের কোয়েশনগুলি যখন সমাধান করেছিলাম। তাহলে সিম্পলভাবে আমাদের কত 27 নম্বর কোয়েশনটা সমাধান হয়ে গেলো। তাহলে এবার দেখে নেওয়া যাক 28 নম্বর কোয়েশনটা, 9। দেখো এগুলি আমাদের সিম্পলভাবে দেখা যাচ্ছে, আমাদের সংখ্যাগুরু আমাদের যদি কোনো ফ্রিকোয়েন্সি মান দেওয়া থাকে তাহলে কি এগুলি আবদ্ধ থাকা দরকার। এখন পাঁচ থেকে শেষ হয়েছে, পাঁচ থেকে শুরু হওয়ার কথা, কিন্তু এখানে পাঁচ থেকে শুরু হয়নি, তাহলে এটাকে আমরা প্রথম আবদ্ধ নিতে হবে। মিন্স কি, সে আমার শ্রেণী সীমানা বের করতে বেটার, শ্রেণী সীমানা মিন্স কি, দেখো প্রথমটার সঙ্গে 0.5 বিয়োগ করতে হবে, তারপরটা 0.5 যোগ করতে হবে, ঠিক আছে। সবগুলির সঙ্গে করি তাহলে আমাদের বেরিয়ে যাবে। এখানে আগে মানগুলি লিখে নিই, 13 পরিসংখ্যার মানগুলি, এখানে 13, তারপরে দিয়ে দিয়েছে 10, তারপরে দিয়ে দিয়েছে 15, তারপরে দিয়ে দিয়েছে এখানে 8 and 11, ঠিক আছে। এখানে 0.5 বিয়োগ করলে তাহলে এখানে মাইনাস 0.5, এটা জিরো লিখতে পারো, বা এখানে মাইনাস 0.,  এখানে মাইনাস 0.5 লিখতে পারো, থেকে 5.5, আর এটা কি বিয়োগ করলে দিলে 5.5, থেকে এখানে কত হয়ে যাবে 10.5, তারপরটা এটা 10.5, থেকে এখানে 17.5, একটা থেকে প্রথমটা থেকে 0.5 বিয়োগ, তারপরটাতে 0.5 যোগ, তারপরে বিয়োগ করে দিলে এখানে 17.5 থেকে 23.5, তারপরে হয়ে যাবে 23.5 থেকে 29.5, সবগুলি লিখে নিয়েছি। এবার বলছে মধ্যমা শ্রেণীর, মধ্যমা শ্রেণীর আমাদের কি উচ্চতম শ্রেণী বের করতে বলছে, ঠিক আছে। তাহলে মধ্যমা শ্রেণী বের করতে হবে, দেখো এখানে সবগুলি যোগফল কত, এখানে যোগফল দেখা যাচ্ছে 57, মিন্স এন এর মান, তাহলে দেখা যাক এন ডিভাইডেড বাই টু কত হয়, এন ডিভাইডেড বাই টু, মিন্স এখানে যদি ডিভাইড করে দিই তাহলে এখানে 27, এখানে 28., আমাদের সেমথিং কিছু বেরোচ্ছে, ঠিক আছে, 28.5 বেরোচ্ছে, ঠিক আছে। 28.5 থেকে বড়ো হতে হবে, ছোটো হতে হবে, দেখো এটা বিয়োগ করবো তাহলে এখানে দেখা যাচ্ছে মধ্যমা শ্রেণী এটাই হবে, কারণ এটা বিয়োগ করলে এখানে দেখা যাচ্ছে যে প্লাসের সংখ্যা বেরোবে, তাহলে এটা কি আমাদের মধ্যমা শ্রেণীটা হয়ে যাবে, মধ্যমা শ্রেণীর। তাহলে আমাদের কি উচ্চতম বলছে না নিম্নতম, যদি নিম্নতম বলে তাহলে আমাদের কি 10.5 হয়ে যাবে, আর যদি উচ্চতম বলে 17.5 হয়ে যাবে আনসারটা, তাহলে এখানে কি উচ্চতম বলছে, তাহলে আনসারটা কি হয়ে যাবে 17.5। এটা কী বের করছি, এটা ভালো করে বুঝতে হবে। দেখো সবসময় এন বাই টু বের করতে হবে, এন বাই টু কেন, মধ্যমা শ্রেণীর আমাদের যে মধ্যমা বের করি তার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো এল, এখানে প্লাস এখানে হয়ে যাবে কি এন ডিভাইডেড বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই আমাদের সিম্পলভাবে, দেখো এই যে এফ সিটা আছে, এফ সি মিন্স কি আমাদের মধ্যসীমী পরিসংখ্যা, এফ সি যদি এটা বড় হয়ে যায়, এই দেখো এন বাই টু থেকে বড় হয়ে যায় তাহলে কি মাইনাসের সংখ্যা বের হবে, তাহলে হবে না, তাহলে দেখা যাচ্ছে যে এটা 28, আর যদি 15 বিয়োগ করি তাহলে মাইনাসের সংখ্যা বের হবে না, তাহলে এটাই হবে আমাদের সিম্পলভাবে, ঠিক আছে, এটাই বের করেছিলাম এখানে, ঠিক আছে। সিম্পলভাবে তাহলে আমাদের কি উচ্চতম শ্রেণী হয়ে যাবে, এখানে নিম্ন হয়ে যাবে 10.5, আর উচ্চতম শ্রেণী হয়ে যাবে আমাদের 17.5, এটাই হবে আমাদের আনসার, নিম্ন আনসার। দেখো আমাদের বের করে নিলাম, গুলি অনুশীলনী শেষ হয়ে গেছে, ঠিক আছে। 29 কোয়েশ্চেন নাম্বার 29, প্রথম দেখা যাক কোয়েশ্চেনটা কি বলছে।
2.7.6 এবং x এর গড় বলছে আমাদের 15 এবং বলছে 18.1.6, x এর এবং y এর গড় বলছে 10 তাহলে y এর মান বের করতে তাহলে প্রথম কি বের করতে হবে x এর মান বের করতে হবে কারণ দেখো প্রথম আমাদের কি দিয়ে দিয়েছে এখানে 2.7.6, x এই সবগুলির গড় বলে দিচ্ছে আমাদের কত এগুলির গড় বলছে আমাদের 15 এবং আমাদের বলছে 18.16, x, y এটার গড় বলছে আমাদের সিম্পল ভাবে এটার গড় বলছে 10 তাহলে আমাদের বলছে y এর মান বের করতে তাহলে দেখো y এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের কি এখান থেকে প্রথমে x এর মান বের করতে হবে এখানে গিয়ে x এর মান বসিয়ে দেব তাহলে এখান থেকে y এর মান বেরিয়ে যাবে একদম সিম্পল হবে তাহলে এখানে কি গড় বলছে তাহলে সিম্পল ভাবে এটার গড় বের করব গড় মিন্স কি উপরে সবগুলোর যোগফল +7+6+x ডিভাইডেড বাই কত একটা দুইটা তিনটা চারটা পদ আছে তাহলে 4 দিয়ে ডিভাইড করে দেব ইজ ইকুয়াল টু 15 এখানে দেখো সবগুলো যোগ করে দেবো সিম্পলভাবে যোগ করে দিলে দেখা যাবে এখানে কত 9, 15, 15+x আর এটা বজ্রগুণ হয়ে যাবে তাহলে 60 থেকে আমাদের x ইজ ইকুয়াল টু 60-15 তাহলে আমাদের x ইজ ইকুয়াল টু কত বেরিয়ে গেল x ইজ ইকুয়াল টু সিম্পলভাবে বেরিয়ে গেল 45 x এর মান 45 বসিয়ে দেবো ভ্যালুটা বসিয়ে দেবো দেখা যাক x এর ভ্যালু কত x এর ভ্যালু এখানে 14 বেরিয়ে 45 বেরিয়েছে 45 বসিয়ে দেবো তাহলে আমাদের মান বেরিয়ে যাবে মিন্স 18+1+6+x+y ইজ ইকুয়াল টু আমাদের ডিভাইডেড বাই এখানে কত হয়ে যাবে ডিভাইডেড বাই 1, 2, 3, 4, 5 পাঁচটি সংখ্যা আছে তাহলে 5 ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে ইজ ইকুয়াল টু 10 গড় বলছিল এখন গুণ করে যাবে আর এখানে সবগুলো যোগ করবো তাহলে এখানে কত 19+25 আর এখানে হয়ে যাবে 25+x এর ভ্যালু 45+y ডিভাইডেড বাই 5 ছিল ইজ ইকুয়াল টু 10 অপোজিট সাইডে গুণ হয়ে যাবে তাহলে এখানে যোগ করলে কত হয়ে যাবে 0 আছে থাকবে 1 এখানে হয়ে যাবে 7+y ইজ ইকুয়াল টু 50 অপোজিট সাইডে চলে যাবে y ইজ ইকুয়াল টু 50-70 সো y ইকুয়ালস টু -20 বেরিয়ে গেল আমাদের নির্ণয় আনসার এটাই হবে কারণ ওয়াইয়ের মান বের করতে বলছে ওয়াইয়ের মান বের করে দিলাম একদম সিম্পল সিম্পল কোয়েশ্চেন জাস্ট খালি একটু বুঝে বুঝে করতে হবে তারপরে এবার দেখা যাওয়া যাক তাহলে 30 নম্বর কোয়েশ্চনটা দেখো 30 নম্বর কোয়েশ্চনটা কি বলছে কোন রাশি তত্ত্বের আমাদের সংখ্যাগুরু এবং গড় যথাক্রমে দিয়ে দিয়েছে দেখো আমাদের রাশি তত্ত্বের মধ্যে সংখ্যাগুরু মান এবং আমাদের যৌগিক গড় দিয়ে দিয়েছে এবং মধ্যমা বের করতে বলছে আমাদের ফর্মুলা আছে ঠিক আছে দিয়ে দিয়েছে এখানে 15 এবং মধ্যমা বের করতে বলছে আমাদের একটা ফর্মুলা আছে ফর্মুলাটা আগে জানতে হবে যে 3 ইনটু মধ্যমা ঠিক আছে মধ্যমান ঠিক আছে মধ্যমা 3 ইনটু মধ্যমা ইজ ইকুয়াল টু আমাদের 3 ইনটু মধ্যমা হয়ে যাবে যৌগিক গড় সংখ্যাগুরু মান সংখ্যাগুরু প্লাস আমাদের সংখ্যাগুরু প্লাস 2 গড় এটা হলো আমাদের নির্ণয় সূত্র ঠিক আছে এই ফর্মুলাগুলোর মধ্যে মানগুলি বসিয়ে দেবো 3 ইনটু মধ্যমা ইজ ইকুয়াল টু সংখ্যাগুরু প্লাস 2 ইনটু গড় তাহলে মানগুলি বসিয়ে দেবো সিম্পলভাবে তাহলে এখানে কী হয়ে যাবে 3 আমাদের কী বের করতে বলছে এখানে মধ্যমা বের করতে বলছে তাহলে থ্রিটা অপোজিট সাইড নিয়ে যাই তাহলে মধ্যমা ইজ ইকুয়াল টু সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মানের জায়গায় কত বসিয়ে দেবো এখানে 12 বসিয়ে দেবো ঠিক আছে 12 প্লাস 2 ইনটু গড় গড়ের মান কত দিয়ে দিয়েছে আমাদের গড়ের মান দিয়ে দিয়েছে 15 তাহলে 15 গুণ হয়ে যাবে তাহলে 2 ইনটু 15 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 3 তাহলে সুতরাং আমাদের মধ্যমা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 12+30 ডিভাইডেড বাই 3 এখানে ডিভাইড করে দেবো সিম্পলভাবে দেখো এখানে যোগ করলে 42 ডিভাইডেড বাই 3 ডিভাইড করে দিলে 1 আর এখানে 4 ঠিক আছে তাহলে আমাদের 14 আনসার হয়ে গেলো নির্ণয় একদম সিম্পলভাবে তাহলে কি প্রথম 30 আমাদের যে 30টি কোয়েশ্চেন আছে সবগুলি সমাধান হয়েছে তার আগের পার্টগুলিতে তোমরা 20টা কোয়েশ্চেন পেয়ে যাবে আর এক্ষণে 10টা কোয়েশ্চেন সমাধান করলাম আর এই কোয়েশ্চেনগুলির মধ্যে যে কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।